অশান্তির আগুন নিভছেই না মণিপুরে। একের পর এক জায়গায় হামলা চলছে। কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের নিশানা হচ্ছে সাধারণ মানুষ। সেনা সিআরপিএফ ক্যাম্পেও হামলা চলেছে। এই পরিস্থিতি মোকাবেলা করতে এবার বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রাজ্যের হাতে সর্বোচ্চ ক্ষমতা তুলে দেওয়ার আবেদন জানালেন। রবিবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং শাসক দলের সমস্ত বিধায়ক, বিধানসভা স্পিকারকে নিয়ে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে দেখা করেন। তার কাছে স্মারকলিপি জমা দিয়ে রাজ্য সরকারের যাবতীয় ক্ষমতা নিয়ন্ত্রণ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার দাবি জানান। রাজভবনের সেক্রেটারিয়েটের তরফে বিবৃতি জারি করে এই সাক্ষাৎ ও স্মারকলিপি জমা দেওয়ার কথা জানানো হয়েছে। সূত্রের খবর, স্মারকলিপিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর হাতে রাজ্যের সর্বোচ্চ ক্ষমতা তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে কুকি দুষ্কৃতীদের সঙ্গে যাবতীয় অপারেশন বন্ধ করার দাবিও জানানো হয়েছে। স্মারকলিপি প্রকাশ্যে না আসলেও সূত্র মারফত জানা গিয়েছে, মণিপুরে এনআরসির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এবং মণিপুরের সীমান্ত সুরক্ষিত করতে 1961 সালের পর থেকে নাগরিকদের এনআরসি করার দাবি করেছেন। জানা গিয়েছে, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন যে রাজ্যপাল যেন কেন্দ্রের উপরে চাপ তৈরি করেন মণিপুরে শান্তি ফেরানো নিয়ে পদক্ষেপ করতে। প্রসঙ্গত, রবিবারই জিরিবামে কুকি ও মেতেইদের মধ্যে গুলির লড়াইয়ের কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। আজ সিআরপিএফ ক্যাম্পেও ড্রোন দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।